আমার যুবক ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়াবাশশিরিল লাযিনা আমানু ওয়াআমিলুস সালিহাত আমি আল্লাহকে যারা ভয় করে নামাজ পড়বে ঈমান আনবে আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিলাম এরপরে আমার আল্লাহ বলে আমি আল্লাহ যেই জান্নাতটা তাদেরকে দান করব আন্নালাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই জান্নাতটা আমি আমার বান্দার জন্য বানাইছি এই জান্নাতটা কত নিয়ামতের জায়গা এই নিয়ামতের জায়গা আমার আল্লাহ বলেন আমি আল্লাহ এই জান্নাতের নিজ দিয়া আমি আল্লাহ এমন একটা নদীর প্রবাহমান রেখেছি যেই নদীর পানির বাতাস যখন জান্নাতের গায়ের মধ্যে লাগবে আমার আল্লাহ বলেন এই হাওয়া লাগলে তার গায়ে ধুলা লেগে যাবে এখন আমার নবীর প্রশ্ন করি নবী গো আমরা তো জান্নাতে হাউজে কাউসারের পানি পাবো আমরা তো সেই পানির হাওয়া গায়ের মধ্যে লাগবে আমাদের জন্য কোনো খাবার আসেনি আল্লাহ বলে হে আছে কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ ওই জান্নাতের ভিতরে শুধু মাত্র পানি দিব না আমি আল্লাহ তাদের জন্য রিজিকের ব্যবস্থা রেখে দিয়েছি এরপর আল্লাহকে জিজ্ঞেস করি আল্লাহ ও মালিক জান্নাতের ভিতরে পানি পাইলাম খাবার পাইলাম কিন্তু আমরা তো দুনিয়ার ভিতরে স্ত্রী ছিল এটাও তো একটা সুখের ব্যাপার ছিল জান্নাতের ভিতরে এমন কোন নিয়ামত আসেনি আমার আল্লাহ বলে আছে আমার আল্লাহ কোরআনের মধ্যে এভাবে বলে দিয়েছেন ওয়ালাহুম ফিহা আসওয়াজুম মুতাহারাতু ওয়া হুম ফিহা খালিদু আল্লাহু আকবার বলেন হাইরে যুবক আল্লাহ বলে আছে আছে জান্নাতের ভিতরে আমি আল্লাহ এত পুত পবিত্র স্ত্রী রেখে দিয়েছি যাদেরকে জীবনে কোনো চোখ দেখে নাই যাদেরকে পৃথিবীর কোনো হাত স্পর্শ করে নাই যাদের গায়ের মধ্যে সত্তর রঙের জামা থাকবে সত্তর রঙের জামা ব্যক্তিদের তাদের সৌন্দর্য দেখা যাবে এই সৌন্দর্য হুরের নখের আঙ্গুলের এই কোনা যদি কাটিয়া দুনিয়ার মধ্যে ছেড়ে দিত তাহলে দুনিয়ার মানুষগুলা ওই সৌন্দর্যের পিছনে ঘুরতে ঘুরতে আপনজন ভুলে যেত ইসলাম জিন্দা হো তাহাই হার কারবালা কি বাত এই মহরমের ছাদে ইমামে আলী মুকাম শহীদ হয়েছেন আপনারা জানেন মহরম মাসে অনেক ঘটনা আছে এটা আশুরা আশুরা অনেক ঘটনার সমাগম ঘটনা ঘটেছে এই মাসে এর মধ্যে সবচাইতে হৃদয় বিদারক ঘটনা ঘটেছে শুহাদায়ে কারবালায় কথা বলেন ঠিক না বেঠিক কেন হয়েছিল শুহাদায়ে কারবালায় যা আল হাক্কু ওয়া সাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা অসত্য যখন প্রতিষ্ঠার স্লোগান দিয়ে মাঠে কিছু লোক নেমে গিয়েছিল সত্যকে প্রতিষ্ঠা করতে গিয়ে ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জীবন দিয়েছেন কথা বলেন ঠিক কিনা শুধু এটা নয় যুগে যুগে যখনই অসত্য মাথাচাড়া দিয়ে উঠেছিল সত্যকে প্রতিষ্ঠা করতে গিয়ে বদরের যুদ্ধ হয়েছে সত্যকে প্রতিষ্ঠা করতে গিয়ে তাইফের যুদ্ধ হয়েছে সত্যকে প্রতিষ্ঠা করতে গিয়ে উহুদের যুদ্ধ হয়েছে সত্যকে প্রতিষ্ঠা করতে হুনাইনের যুদ্ধ হয়েছে সত্যকে প্রতিষ্ঠা করতে খন্দকের যুদ্ধ হয়েছে সত্যকে প্রতিষ্ঠা করতে তাইফের যুদ্ধ হয়েছে সত্যকে প্রতিষ্ঠা করতে ইয়ারমুকের যুদ্ধ হয়েছে সত্যকে প্রতিষ্ঠা করতে গিয়ে কারবালার যুদ্ধ হয়েছে কথা বলেন ঠিক না বেঠিক সবকিছু মিলে আল্লাহর রহমত যেখানে শান্তি সেখানে নবীর আদর্শ যেখানে শান্তি সেখানে তাহলে সবকিছুর এক কথা হলো ভাইরে আমরা অত্যন্ত প্রাউড ফিল করি আমরা গর্ব করে বলতে পারি নাহনু মুসলিমুন আমরা মুসলমান আমরা গর্ব করে বলতে পারি দীনুনা আল ইসলাম আমাদের ধর্ম হলো ইসলাম
আমরা গর্ব করে বলতে পারি আওয়ার প্রফেট হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেয়ার ইজ নো গড বাট আল্লাহ মুহাম্মদ ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ আমরা গর্ব করে বলতে পারি 124000 পয়গাম্বরের মধ্যে সর্বশ্রেষ্ঠ পয়গাম্বর হলো আমার রাসূল যার ব্যাপারে বলা হয়েছে আসমান ওহি পর সব নবী রহ গয়ে আরশ আজম পে পৌঁছা হামারা নবী সবসে আউলা ওয়া আলা হামারা নবী সবসে বালা ওয়া আলা হামারা নবী কোন নবী গর্ব করে বলতে পারবে না আমি সেরা নবী আরে আমি তো সেই নবীর উম্মত হয়েছি আমরা গর্ব করে বলতে পারি আমার নবী সবসে আউলা ওয়া আলা সবার সেরা নবী সেরা নবী পেয়েও কি খুশি হতে পারলাম না ইসলাম পেয়েও কি খুশি হতে পারলাম না মুসলমান হয়ে কি খুশি হতে পারলাম না ইসলাম আমার আল্লাহ আল্লাহর কোরআন এবং আমার নবী এই চারটা জিনিস স্পেশাল যখন কেউ ইসলামের বিরুদ্ধে কথা বলবে আমরা তখন খানকায় বসে থাকব না আমরা তখন তসবি বালিশের উপর রেখে রাজপথে নেমে যাব কথা বলেন ঠিক না ঠিক যখন কেউ নবীর বিরুদ্ধে কথা বলবে আমরা ময়দানে নেমে যাব যখন কে কোরআনের বিরুদ্ধে কথা বলবে এই যে কত কয়েকদিন পূর্বে কুলাঙ্গার ইহুদির গোষ্ঠীরা সুইডেনের ভিতরে কোরআনে ঈদুল আজহার দিন আগুন লাগিয়ে দিয়েছে মুসলমানের শরীর যদি রক্ত থাকে সে কখনো ঘরে ঘুমাইতে পারে না তার প্রতিবাদ করা খুব জরুরি কথা বলে যখন ফ্রান্সে নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করেছিল আমরা সবাই হ্যাঁ অনেকের সাথে আমাদের মতাদর্শী ভিন্নতা থাকলো আমরা যার যার জায়গা থেকে কিন্তু ময়দানে নেমে গিয়েছি কথা বলেন ঠিক না ঠিক কারণ কেন নেমেছি কারণ রসুল হলো আমাদের আপন এই কবরের ভিতরে তিনটি প্রশ্ন করা হবে মা রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল কবরে বলা হবে তোমার রব কে কবরে বলা হবে তোমার দীন কি কবরে বলা হবে ওয়া মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল এই কবরে যিনি এসেছেন তিনি সম্পর্কে তুমি কি বলতে আমরা তখন বলবো তিনি তো সেই রসুল যিনি আমাকে যিনি আমাদের কাছে আল্লাহর আল্লাহর ওয়াহদানিয়তের সাক্ষী দিয়েছেন তিনি হলো আমাদের রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ তাহলে এই কবরে এই দুনিয়ার কেউ আপন হবে না আপনি আজকে মরে দেখেন উলচা পারাবাসী আমি সুর দিয়ে ঘটনা ধরলে আমি ওয়া শেষ করতে পারবো না এই জন্য আজকে একটু কথা বলে যাই নাকি মাঝে মাঝে একটু সুর দিতে হবে আরে আশ্চর্য ব্যাপার সেবার তো এখন কি করতাম একটু হালকা সুর দিতে হবে আসলে আপনারা তো অনেক ভক্ত মানুষ তবে যাই হোক যাই হোক বাবারা আমার আপনারা বলুন ইসলাম শান্তির ধর্ম পেয়ে আমরা কি খুশি না বেজা ভাইরা আমার এখন মরে দেখেন না এখন মহিলা দেখেন না যে ফেসবুকে রাত্রেবেলা মেসেঞ্জারে চ্যাটিং না করলে বন্ধুর লোকে বন্ধু কথা না বললে ঘুম হয় না হ্যাঁ বন্ধুর সাথে বন্ধুর কথা না বললে ঘুম হয় না সকালবেলা ঘুম থেকে উঠে আড্ডা না মারলে ভাল লাগে না বিকালবেলা খেলার মাঠে না গেলে ভাল লাগে না আর জায়গা জমি না থাকলে গেট আপ লাগে না টাকা পয়সা না থাকলে ভালো লাগে না আজকে মহিলা দেখেন আপনার মরণের কষ্টের ভাগ পৃথিবীর কেউ নেবে না আপনার সম্পদের ভাগ নেওয়ার মানুষ অভাব হবে না ও আপনার এত আপন সন্তান আপনার এত আপন মৃত্যুর কষ্টের ভাগ না নিলেও আপনার সম্পদের ভাগ নেওয়ার জন্য ব্যাংক গ্রাউ করে ফেলবে কথা বলেন ঠিক না গত পরশুদিন দেখলাম হৃদয় নাড়া দিয়ে উঠে বাবা মারা গেছে মেয়ে আয়েশা বাবার যে কবর খনন করা হয়েছে কবরে শুয়ে রয়েছে প্রথম মনে করেছিলাম মনে হয় মায়া করে শুয়ে রয়েছে বাপের বিরহে পরে শুনলাম যে না যতক্ষণ হক দিব না টেহা দিব না ব্যাংকের টাকার ভাগ হবে না বন্ধের জমিনের ভাগ হবে না ততক্ষণ এই কবরে শুইতে দিতাম না এই হলো মেয়ের চরিত্র কি বুঝলেন ওই নরসিং দিদি ঘটনা ঘটেছে বাবার লাশ দাফন করতে দেওয়া হয় না পাঁচ দিন পর্যন্ত লাশ ওই যে হিমে কি কই রে হিমাগার নাকি যে লাশ বাহি গাড়ি ওই গাড়ির মধ্যে ঢুকাই দেওয়া হয়েছে পুলিশি প্রোটেকশনে এসে লাশকে দাফন করা হয়েছে এই পৃথিবীর মানুষ বড় স্বার্থপর তাহিরির কথা শুনে মাগরিবের পরে এসে গেছেন কোনো নোটিশ নাই মাইকিং নাই কিছু নাই উলচাপাড়ার মানুষ এসে গেছেন আজকে মহিলা দেখি কোনো ভক্ত আমার কবরে পারে যাবে না এই কবরে কেউ আমার আপন হবে না এই কবরে আপন হবে আল্লাহ কোরআনে বলছেন وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار গান গাইতেছি তো এই লোকটা আইলে কি কষ্ট হবে না আপনারা
ملي مشي ثاكي دشتار سندر هوبي এই ব্রাহ্মণ বাড়ি আরো সুন্দর হবে উলামায়ে কেরামের সম্মান আরো বৃদ্ধি পাবে কথা বলেন ঠিক না বেঠি আর যদি একটা বাড়ি একটা ঘরের পাঁচটা ভাই যদি পাঁচ জায়গা থাকে দুর্বল মনে হয় পাঁচটা আঙ্গুল এইভাবে থাকলে কোন আঙ্গুলে বস পাওয়া যায় না পাঁচটা আঙ্গুল মুট করলে শক্তি পাওয়া যায় মিল্লা থাকবেন দেখবেন ইসলামের জায়গা আরো সুন্দর হবে কথা বলেন ঠিক না বেঠি আল্লাহ বলেন وبشر الذين آمنوا وعملوا الصالحات الله رب العالمين مولين جناتير شبه شمبات دوئي কন্ডিশন والا মানুষের জন্য যেই মানুষের মধ্যে দুইটা কন্ডিশন পাওয়া যাবে আমার আল্লাহ বলে আমি আল্লাহ ওই বান্দাকে জান্নাতের শুভ সংবাদ দিলাম এখন বলবেন তাহিরি হুজুর দুইটা কন্ডিশন কি কোন গুণ থাকলে মানুষ জান্নাতি হবে এর মধ্যে এক নম্বর গুণ হলো যদি বান্দাটা ঈমানদার হয় এরপরে আমার আল্লাহ বলেন ঈমানদার হওয়ার পরে ওয়ামিলুস সালিহাত যদি সে নেক আমল করে এই দুইটা কন্ডিশন যার মধ্যে থাকবে সে হলো লাভবান সে জান্নাত পাবে আমার আল্লাহ আসরের কসম কইরা কয় ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর আসরের কসম করে বললেন আল্লাহ বলেন নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত এখন আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ তাইলে সবাই ক্ষতিগ্রস্ত হলে লাভবান কে আমার আল্লাহ বলে লাভবান হলো তারা ইল্লাল্লাযীনা আমানু ওয়াআমিলুস সালিহাত যারা ঈমানদার এবং যারা নেক আমল করে এদের জন্যই আল্লাহ জান্নাতের ওয়াদা করেছেন আর আল্লাহকে যারা ভয় করবে তারাই তো ঈমান আনবে কথা বলেন ঠিক কিনা আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ যদি তোমাকে ভয় করে ঈমান আনি যদি তোমাকে ভয় করে নামাজ পড়ি তাইলে তোমার কাছে কোনো পুরস্কার আছে কিনা আল্লাহ বলে আছে আছে আল্লাহর কোরআন সাক্ষী দেয় ولمن خاف مقام ربه جنتان আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহকে ভয় করে যারা ইবাদত করবা আমি আল্লাহকে ভয় করে যারা কর্ম করবা আমি আল্লাহকে ভয় করে যারা ঈমান আনবা আমি আল্লাহকে ভয় করে যারা আমল করবা আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদেরকে আমি একটা জান্নাত দিব না আমি আল্লাহ তোমাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিব কয়টা জান্নাত দুইটা তাহলে ভয় করতে হবে কাকে মনে করেন রাতের বেলা একটা বাজে কয়টা বাজে একটা বাজে সবাই ঘুমিয়ে গেছে আস্তে আস্তে ঘুম থেকে উঠা তুশুকের নিচে হাত দিলেন দুইটা বাবা ট্যাবলেট আর কি মনে করেন যে লইলেন তাকওয়া তো দুইটা বাবা ট্যাবলেট লইলেন কি তা এমন না আরে বাপ রে লন্ডন থেকে আইছে মনে করেন যে দুইটা লইলেন লয়া সুন্দর করে হাতও নিলেন নিয়া ভাবতেছেন যে আম্মা আব্বা তো ঘুমাই গেছে গা মুখ ঘুমাইরে দেই হঠাৎ করে কই দূর আম্মা আব্বা দেখে না আব্বা দেখে না আম্মা দেখে না ভাই দেখে না আমার বউ দেখে না আল্লাহ তো দেখতেছে না খেলে কিতিব ঘুমাই যাই এটার নাম ওই তাকুয়া এটার নাম কি একটা দুই নম্বর হইলো গরু আছে না
দুধ দহন করে বালতির মধ্যে মনে করেন 2 কেজি দুধ হইছে আর কি আমরা গুরু আসেনি কয় কেজি 2 কেজি ওই দে বুঝেন ওয়াজ তো বুঝাই দিব আমি যদি এখানে শুদ্ধ করে স্ট্যান্ডার্ড ওয়াজ করি কমেন্ট যে বাবারে মনে হয় তাহিরে আমেরিকা থেকে আইছে পতলা শুদ্ধ বন বেরে বেড়াইতে কথা কইতে গেলে অত শুদ্ধ হওয়ার দরকার নাই আমরা বন বেরের ফুলা সারা বাংলাদেশে রেকর্ড আছে কথা কোন ঠিক না বেড়ে আমরা বন বেরে বেড়াইতে যদি দিন মেজাজ গরম হইলো দিলটা নরম আছে কথা কোন ঠিক না বেড়ে কিদের যায় দেখেন না একটা বড় বিপদ হয়ে গেলে আমরা জান্ডা দিয়ে বড় বিপদ উদ্ধার করি মাঝে মাঝে হলালে লামনে কি দিছে তারপর কোয়া দি আর রাইমেন না ওহন কি তা করে জানেন নি ঘটনা করে লাকসাম বা অন্য কোন না এটা বন বেরে দিয়ে চালাই দে এটা আরেকটা ষড়যন্ত্র শুরু হইছে কথা কোন ঠিক না বেটে এখন যদি কেউ যদি ইউটিউবের মধ্যে এরকম কিছু দিয়া দেয় তাহলে কমেন্ট যে গ্রামের নাম দিয়ে লিখে দাও তাহলে বুঝুন যে ঠিক আছে ঠিক আছে আসসালামু আলাইকুম আমি কফি টফি খাই এই জন্য উনি ওয়াজে একটা কফি নিয়ে আইছে তাহলে উলচাপাড়া যে কইছিলাম যে আমি ঢুকার সময় যে ভালোবাসা দেখছি ভালোবাসার প্রমাণ হইছে নি কেউ প্রমাণ হইছে নিও এটা আর একটা প্রমাণ দিয়ে গেছে আমার ভাই যাক আমি ওনারে অনেক ধন্যবাদ জানাই মারহাবা জোরে কর আর আপনারা মাইন্ড করেন না তাহিরি অত শক্ত মানুষ না তাহিরি মনের মাধুরীতে মিশে কথা বলে ভয় করবো একজনকে তিনি কে আল্লাহ আর বড় করে না তিনি কে আল্লাহ এই রিজিক দেওয়ার মালিক কে আল্লাহ আমার ব্যবসার মধ্যে বরকত হোক আমিন কন্যা যাক ভাইয়ান আমার অনেক খুশি হইলাম ইনশাল্লাহ তবে কইছিলাম কি গরু আসেনি 2 কেজি দুধ দোয়াইছেন এখন গড়ে নিছেন 2 কেজির মধ্যে যদি আধা কেজি পানি দেন কত হইব 1.5 কেজি হ্যাঁ আমি বলছি 1.5 কেজি বুঝিয়েছি তো 2.5 কেজি হইব তো যদি দুধ যদি 100 টাকা করে কেজি হয় তাহলে মোটামুটি 2 কেজি দুধের দাম কত 200 আর পানি যে মারছে তাহলে মোটামুটি এটা কি গরুর দুধ না পানি আচ্ছা ওন এইটাও কিন্তু হিসাব আছে একটা আরেক তো হইলো যে আমি যে পানি দিয়া যে মানুষকে ধোকা দিমু কেউ পৃথিবীতে না দেখুক একজন দেখে জবান খুলে কোন তিনি কে এইটার নাম হই তাকুয়া আমি দিতাম না আমার গুনাহ করার সুযোগ আছে আমি গুনাহ করতাম না গাঁজা খাওয়ার সুযোগ আছে আমি খাইতাম না আমি ফিটিশ ফুটিশ করার সুযোগ আছে আমি করতাম না আমি মানুষের গীবত করার সুযোগ আছে আমি করতাম না আমি মানুষকে গালি দেওয়ার সুযোগ আছে আমি দিতাম না রমজান মাসে ডুব দিছি পানির নিচে ডুব গিলাম পানিটা বন্ধু বান্ধব দেখতো না আল্লাহ তো দেখবো সুযোগ আছে আমি খাইতাম না এটার নাম হলো তাকুয়া এই মানুষটির লেগে আল্লাহ কয় সবারই তো একটা জান্নাত দিমু শুধু এই স্পেশাল এই মানুষটির জন্য আমি আল্লাহ দুইটা জান্নাত দিমু জোরে কর না সুবহানাল্লাহ ইন্নালিল মুত্তাকিন মাফাসান হাদাইক ওয়া আরনাবাউ ওয়া কাওয়িব নিশ্চয়ই যারা মুত্তাকি হবে আল্লাহকে ভয় করবে আল্লাহ বলে তাদেরকে আমি বিজয়ের পতাকা দান করব শুধু বিজয়ের পতাকা না হাদিকাতের বহু বছর হাদায়েক আমি আল্লাহ একটা না দুইটা না অসংখ্য আঙ্গুর ফলের বাগান উপহার দিব সুবহানাল্লাহ এই জল্লা যুবক ভাইরা বাপ সাউন্ডটা তুলে দাও আমার যুবক ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়া বাশশিরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত আমি আল্লাহকে যারা ভয় করে নামাজ পড়বে ঈমান আনবে আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিলাম এরপরে আমার আল্লাহ বলে আমি আল্লাহ যেই জান্নাতটা তাদেরকে দান করব আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতটা আমি আমার বান্দার জন্য বানাইছি এই জান্নাতটা কত নিয়ামতের জায়গা এই নিয়ামতের জায়গা আমার আল্লাহ বলেন আমি আল্লাহ এই জান্নাতের নিজ দিয়া আমি আল্লাহ এমন একটা নদীর প্রবাহমান রেখেছি যেই নদীর পানির বাতাস যখন জান্নাতের গায়ের মধ্যে লাগবে আমার আল্লাহ বলেন এই হাওয়া লাগলে তার গায়ে ধুলা লেগে যাবে এখন আমার নবীর প্রশ্ন করি নবী গো আমরা তো জান্নাতে হাউজে কাউসারের পানি পাবো
আমরা তো সেই পানির হাওয়া গায়ের মধ্যে লাগবে আমাদের জন্য কোনো খাবার আসেনি আল্লাহ বলে হে আছে কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ ওই জান্নাতের ভিতরে শুধু মাত্র পানি দিব না আমি আল্লাহ তাদের জন্য রিজিকের ব্যবস্থা রেখে দিয়েছি এরপর আল্লাহকে জিজ্ঞাসা করি আল্লাহ ও মালিক জান্নাতের ভিতরে পানি পাইলাম খাবার পাইলাম কিন্তু আমরা তো দুনিয়ার ভিতরে স্ত্রী ছিল এটাও তো একটা সুখের ব্যাপার ছিল জান্নাতের ভিতরে এমন কোন নিয়ামত আসেনি আমার আল্লাহ বলে আছে আমার আল্লাহ কোরআনের মধ্যে এভাবে বলে দিয়েছেন ওয়ালাহুম ফিহা আসওয়াজুম মুতাহারাতু ওয়া হুম ফিহা খালিদু আল্লাহু আকবার বলেন জান্নাতের ভিতরে আমি আল্লাহ এত পুতু পবিত্র স্ত্রী রেখে দিয়েছি যাদেরকে জীবনে কোনো চোখ দেখে নাই যাদেরকে পৃথিবীর কোনো হাত স্পর্শ করে নাই যাদের গায়ের মধ্যে 70 রঙের জামা থাকবে 70 রঙের জামা ব্যক্তিদের তাদের সৌন্দর্য দেখা যাবে এই সৌন্দর্য হুরের নখের আঙ্গুলের এই কোনা যদি কাটিয়া দুনিয়ার মধ্যে ছেড়ে দিত তাহলে দুনিয়ার মানুষগুলা ওই সৌন্দর্যের পিছনে ঘুরতে ঘুরতে আপনজন ভুলে যেত আল্লাহ এত নিয়ামত তুমি কার জন্য রেখেছো আমার আল্লাহ বলে ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়ামিলুস্বলিহাত যারা ঈমানদার যারা কি ঈমানদাররা কি মুনাফিকি করে ঈমানদাররা কি মারামারি করে ঈমানদাররা কি নামাজ সারা থাকে যারা নামাজ পড়ে না রোজা রাখে না এরা কি কখনো ঈমানদার হতে পারে ও যুবকের দল আল্লাহর জাত এবং সিফত নবীর জাত এবং সিফত আমার নবী আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন সেইগুলোকে সর্বগুণে জেনে যারা মানবে তারাই হলো ঈমানদার জোরে কোন সুবহানাল্লাহ যুবক ভাইয়ের আমার ওই ঈমানদার যারা হবে এরা নামাজ ছাড়বে না রোজা ছাড়বে না গীবত করবে না সুদ খাবে না গোশ খাবে না পরনিন্দা করবে না হিংসা করবে না প্রতিহিংসা করবে না ওজনে মানুষকে কম দিবে না এই জন্যই যুবক পায়ের মধ্যে হাত দিয়া বলে যায় আজকে অনেক মানুষ আছে সংসারের ভিতরে অশান্তি লাগায় অনেক পোলাপান আছে সংসারের ভিতরে মারে কষ্ট দেয় অথচ এবাদত হবে একজনের জবান খুলে বলুন তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের উপরে ইবাদত করা আবশ্যক করে দেওয়া হয়েছে আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহ আমি আল্লাহ ছাড়া তোমরা পৃথিবীতে কাহারো ইবাদত করবে না ইবাদত পাওয়ার মালিক হলো একজন সেজদা পাওয়ার মালিক হলো একজন জবানটা খুলে বলুন তিনি কে আমরা কি মাজারে গিয়া সেজদা করি সেজদা করি মাজারে কোনো আল্লাহর ওলিকে কি আল্লাহ মনে করি তাইলে এই জন্য যুবক আমাদের আকীদাগুলো বালা করে শুননা যান এই আকীদাগুলো না শোনার কারণে অনেক সময় অনেকে ভুল বুঝতে পারে এই জন্য আল্লাহ বলছেন আমি আল্লাহ ছাড়া কাহারো ইবাদত করা যাবে না ইবাদত হবে তিনি যিনি হলো রহমান যিনি হলো খালেক যিনি হলো কাহ্হার যিনি হলো ইয়াদাল জালালি ওয়াল ইকরাম وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم أما عجبك بايرا يا بادر طبي أمر الله আল্লাহ বলে ফাজ গুরুনি আজ গুরুকুম তোমরা আমার স্মরণ করো আমিও তোমাদেরকে
তোমাকে শরণ করব ও আল্লাহ আমরা তোমাকে শরণ করি নামাজের মাধ্যমে আল্লাহ তোমাকে শরণ করি রোজার মাধ্যমে তোমাকে শরণ করি জিকিরের মাধ্যমে তুমি আমরারে শরণ করবা কেমন করে আমার আল্লাহ বলেন আজকুরুকুম তাফসীর খুলে দেখেন আজকুরুকুম আইবির রাহমাতি ওয়াল মাগফিরা আল্লাহ বলেন তোরা আমাকে শরণ করবি ইবাদতের মাধ্যমে আর আমি আল্লাহ তোদেরকে শরণ করব তোদের গুনাহগুলো ক্ষমা করে দেওয়ার মাধ্যমে গুনাহ মাফের মালিক কে আল্লাহ গুনাহ মাফের মালিক কে আল্লাহ তাইলে আল্লাহ বলছেন আমি আল্লাহ ছাড়া কাহারো ইবাদত করা যাবে না সাজদা বাবার মালিক কে আল্লাহ আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে না আমরা কি আল্লাহর ওলিদেরকে আল্লাহ মনে করি না আমরা আল্লাহর ওলির উসিলা দিয়ে আল্লাহর কাছে বলি কারণ কোরআনের মধ্যে আমার আল্লাহ উসিলার কথা বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া বাতাগু ইলাইহিল আল্লাহ বলছেন তোমরা আমি আল্লাহকে ভয় করো আর উসিলা তালাশ করো আল্লাহর ওলিরা হলো আল্লাহর বন্ধু এই জন্য বন্ধুর সঙ্গে বন্ধুর সম্পর্ক কি কম না বেশি এই জন্য আল্লাহ বলছে আমি আল্লাহ ছাড়া কাহারো ইবাদত করা যাবে না এরপরে আমার আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো আজকে প্রত্যেকটা সংসারের মা চোখের পানি ফেলে কান্না করে আজকে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা সন্তানের বাবা চোখের পানি ফেলে কান্না করে বলতে মানে হুজুর কেন কান্না করে এই জন্য কান্না করে বাপটা মাথার গাম পায়ে ফালাইয়া সারা দিন রুজি রোজগার কইরা ছেলের জন্য পরীক্ষার ফির ব্যবস্থা করে ছেলের জন্য রেজিস্ট্রেশনের ফির ব্যবস্থা করে ফর্ম ফিল আপের ফির ব্যবস্থা করে হোস্টেলে টাকার ব্যবস্থা করে বই কেনার ব্যবস্থা করে এত ধাপে ধাপে তাপে তাপে ওহানান আলা ওহানিন কষ্টের পর কষ্ট করে সন্তানটাকে ঘিরে মা বাবা স্বপ্ন দেখে এই সন্তানটা যখন পড়ার টেবিলে মন না দিয়ে যখন ছেলেটা নেশার দিকে মন দিয়েছে প্রত্যেকটা মায়ের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছে যে ইমা দশ মাস দশ দিন পেটের ভিতরে সন্তান রেখেছিল আর একই বালিশে বাবা মা শুয়ে দুইজন স্বামী স্ত্রী বলছিল এই শুনো না তোমার পেটে বাচ্চা কেমন আছে মাঝে মাঝে লাথি দে একটু ব্যথা করে কষ্ট নিও না আমার সন্তানটা আল্লাহ যেন হেফাজত রাখে দুইজন দুইজন এক বালিশে শুয়ে শুয়ে একজন আরেকজনকে প্রশ্ন করে সন্তান হলে তুমি কি করবে সন্তানের নামটা কি রাখবে মা ডাক দিয়ে কয় আমার ছেলের নাম রাখবো আব্দুল্লাহ বাবা ডাক দিয়ে কয় ছেলের নাম রাখবো আব্দুর রহমান এভাবে মা স্বপ্ন দেখে তোমার সন্তানকে কি বানাবে আমার সন্তানকে কোরআনে হাফেজ বানাবো আমার সন্তানকে বড় আলেম বানাবো যখন দেখা হয়েছে তুমি ক্লাস 8 এ পড়েছো হঠাৎ করে তুমি তোমার মায়ের স্বপ্ন ভেঙে দিয়েছো নেশা নামক ছু বলে কথা বলেন ঠিক না বেঠে হঠাৎ করে তুমি তোমার মায়ের স্বপ্ন ভেঙে দিয়েছো তোমার মায়ের চোখের পানি মুছে না একটা কথা মনে রাখবেন এই পৃথিবীতে একটা মানুষ হাজার কষ্ট করলো সে কোনোদিন মুখ খুলে বলে না আমি কষ্ট করেছি তোর জন্য সেই মানুষটা হলো তোমার বাবা আর একটা মানুষ তিন বেলা না খেলো বলে না যে আমি খাই নাই আমার ক্ষুধা লেগেছে মায়ের মুখে কখনো ক্ষুধা লাগছে এই কথাটা কি কখনো শুনেছেন আপনারা এই মানুষটা হলো আপনার মা মা বাবার মনে কষ্ট দিয়া এই নূরে মঞ্জিল নূরানি মঞ্জিল দরবারে আইসা আপনি জিকির আজকার করবেন মা বাপরে কষ্ট দিয়ে আসবেন হাবিব সাহেব আপনাকে এলাউ করবে না মা বাপরে কষ্ট দিয়া রহমানিয়া দরবার ভাদুগড় যাবেন মা আপনাকে জাবরাল মনসুর সাহেব তো আপনাকে গ্রহণ করবে না মা বাপকে কষ্ট দিয়া তাহিরি কাছে মুরিদ হইয়া আব্বা আব্বা করবেন আর গরুলিয়া যাইবেন তাহির তো আপনাকে আল্লাহ পাবেন না হিদার রাব্বি ফিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতু রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন মা বাবাকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায় আল্লাহ কষ্ট পেলে আপনার নামাজ কাজ হবে না হজে গেল লাভ হবে না আর হাত তুলে বলেন ঠিক না বেঠে এই মা বাবাকে কষ্ট দিবেন এই মা বাপকে কষ্ট দিবেন মা বাপকে ভালোবাসবেন মা বাপকে ভালোবাসার সবক দিয়ে গেলাম আল্লাহর ইবাদতের সবক দিয়ে গেলাম আল্লাহকে ভয় করার সবক দিয়ে গেলাম ঈমানের সবক দিয়ে গেলাম আমলের সবক দিয়ে গেলাম আজকে থেকে ওয়াদা করবেন আমরা কখনো বাবাকে কষ্ট দিব না বাবা গো বাবা যাদের বাবা মা আছে এদের ভাল লাগবে না আমি বাবা হারাইছি তো এই জন্য বাবার একটু স্মরণ করে কইয়া দিয়া যাই এই উলচাপাড়ার জমিনে এই যে ব্রাহ্মণ পাড়া কিছু কিছু নাম করনা কয়েকটা নাম করো বিজেশ্বর উলচাপাড়া মোহাম্মদপুর রামরাই বিয়াল্লিশ্বর সোহাতা এবং মোল্লাবাড়ি এবং সান্দা এই মাসখান আমি আজকে ওয়াজ কুজি করতেছি প্রত্যেকটা এলাকার তো গুরুস্থান আছে আছে না নাই আমার বাপ তো দুনিয়াতে নাই আমি বুঝি বাপ হারা ব্যথা কত বাপটা চলে গেলে সিদ্ধান্ত নেওয়ার মানুষ পাবেন না একটা সিদ্ধান্ত যে ডেলটা ধরবেন এই ডেলটা ভাঙ্গা করবো বাপকার হারায় দেখেন আরে বাপটা যদি বুড়া হইয়া লাতুর হইয়া ঘরের কোন পৈরো থাকে একটা মানুষ তোমার মন্দ বলতে সাহস করে না বাপটা চইলা গেলে বুঝবা বাপ কি জিনিস সেই জন্য বাপের কথাটা বললে কি অসুবিধা দিব বাবা গো বাবা বাবা গো
তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথারই দই মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথারই দই মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমার কথারই দয়া মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা দরজাটা খুলতে কে যাই ঢুকাম বাবা বুঝি বলছে এলে নাকি খোকা দরজা তো আগের মতই আছে খাটগুলো তো আগের মতই আছে মিটারটা তো আমার বাবাই লাগাই দিয়ে গেছে সব আগের মতো আছে দরজাটা খুলতে কে যাই দোকান বাবা বুঝি বলছে এলে নাকি খোকা বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে চোখে বেয়ে জল নেমে আসে শুধু বাবা নেই শুধু মা নেই শুধু মা নেই শুধু মা নেই জানি ফিরে পাব না হারানো তিথি বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি জানি ফিরে পাব না হারানো তিথি বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে চোখ বেয়ে জল নেমে আসে শুধু মা নেই শুধু বাবা নেই শুধু বাবা নেই শুধু বাবা নেই এই সেই ঘর এই সেই খাট বিছানার পাশে আছে পানের বাটা চশমাটা পরে আছে পাশে শুধু মা নেই শুধু বাবা নেই শুধু মা নেই শুধু মা নেই নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা ও যুবক ওই মায়ের মতো কেউ হবে না এই জন্য আল্লাহর ইবাদতের কথা বললাম মায়ের খেদমতের কথা বললাম আর জীবনে তাহিরি উলচাপার আসতে পারো কান না পারো এমন কয়েকটা সবক দিয়া গেলাম মাত্র আধা ঘন্টার ওয়াজ যদি বিশ্বাস করেন কালকে থেকে যদি আপনার জীবনে আমার কথাগুলো বাস্তবায়ন করতে পারেন খোদার কসম
আল্লাহ আপনার প্রতি রাজি হয়ে যাবে আপনার আল্লাহর ইবাদত করলে আল্লাহ খুশি হয় মার খেদমত করলে আপনার মা খুশি হয় নবীর মোহাব্বত করলে নবী খুশি হয় আউলিয়া কেরামের সহবতে গেলে আল্লাহর ওলিরা খুশি হয় এই যুবকের দল আজকে যেমন করে মার কথা বলছি সব পোলাপানের চেহারা পানিগুলা ছলছল করতেছে আমি কিন্তু অন্তত বুঝি অডিয়েন্স দেখলে বুঝি পোলাপানগুলা যে মার কত পাগল এই ছেলেগুলা নিঃসন্দেহে যারা মা হারাইছে এরা বাড়িতে গিয়া কার মা কইয়া ডাক দিব যারা বাবা হারাইছে তারা কারে বাবা কইয়া ডাক দিব এই জন্য আল্লাহ বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো এরপর আমার আল্লাহর কি প্রশ্ন করি আল্লাহ কতদিন পর্যন্ত মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতাম আল্লাহর কোরআন বলছে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা মা বাবা দুইজন থেকে একজন অথবা দুইজন যদি বুড়াও হয়ে যায় তারপর তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে আজকে সবচেয়ে খারাপ লাগে 12 বছরে পোলা রুজি করে না মা টাকা দিয়ে মার সঙ্গে ভালো ব্যবহার করে 18 বছরে পোলা রুজি করে না 18 বছরে পোলা রুজি করে না মা বাপ টাকা দিয়ে মা বাপকে সম্মান করে 22 বছরে পোলা টাকা রুজি করে না মা বাপ টাকা দিয়ে মা বাপকে বড় সম্মান করে বন্ধুরি আমার ও উলচাপাড়ার বাবারা কিন্তু যখন দেখা যায় সন্তান লেখাপড়া করে চাকরি হয়ে গেছে যখন বিয়াটা কইরা ফালায় অনেক সময় মা দুর্বল হয়ে যায় অনেক সময় বাবা দুর্বল হয়ে যায় এই জন্য আল্লাহ কইছে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা মা বাবা বুড়া হইয়া গেলে গো তার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে কিন্তু আমার সমাজে যতদিন মার জুয়ানি থাকে বাবার রুজি রোজগার থাকে সন্তান বাবারে প্রাধান্য দেয় বাপ মা যখন দুর্বল হইয়া যায় বাপ মারে এমন ধমক মারে আল্লাহ কই উফি ওয়ালা তানহারহুমা মা বাবারে ধমক দিয়া কথা কইও না আল্লাহরে প্রশ্ন করি আল্লাহ গো মা বাবার সঙ্গে কেমন ব্যবহার করব আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি বলে ওয়া কুল্লে কুরআন শরীফ পড়লে কি খারাপ লাগে আপনার কাছে আমি কিন্তু এত অল্প সময় কোথাও ওয়াজ তুলি না আজকে সময় কম দিকে ওয়াজ ডাইরেক্ট করতেছি যে আমি কিন্তু কন্টিনিউ কিন্তু এভাবে ওয়াজ কিন্তু করা আস্তে আস্তে ওয়াজের ধারাবাহিক যেতে হয় যেহেতু আমার মাহফিল আছে এরপরও আজকে দিনে সারাদিন ব্রাহ্মণবাড়ির মিটিং আবার বাড়িতে গিয়ে লাইভ সংযুক্তি আবার এখানে ওয়াজ আবার আরেকটা ওয়াজ এইভাবে ঘুমাইতেও পারি না এরপরও যে আমি তেলাওয়াতগুলো করতেছি মনে রাখবেন কোরআন পড়লে যে সওয়াব শুনলে একই সওয়াব জোরে করুন না সুবহানাল্লাহ আপনি যখন কবরে যাবেন আপনার বাম পাশ দিয়ে একটা নূরের বাতি আসবে আপনি জিজ্ঞেস করবেন এই বাতি তুমি কে ওই বাতি বলবে আমি দুনিয়ার কোনো সূর্যের আলো নয় আমি হইলাম তোমার কোরআন তেলাওয়াত লাভ আছে কিনা বলে লাভ আছে কিনা বলে তাইলে বাবা মা বাবার সঙ্গে কি ব্যবহার করতে হবে ভালো ব্যবহার আল্লাহ কোরআনে বলছেন এমন জোরে আল্লাহকে একটা ডাক দিবেন যেন আপনাদের গুনাহ মাফ হয় আমাদের গুনাহ মাফ হয় রাজি আছি না নাই ওয়া কুল্লাহুমা কুলান আল্লাহ কোরআনে বলছেন তোমরা তোমার মা বাবার সাথে সম্মানজনক ব্যবহার করো ওয়াকফিজ লাহুমা জানাহাজ জুল্লি মিনার রাহমা মা বাবার সঙ্গে মানবতার চাদর বিছিয়ে কথা বলো আর মা বাবার জন্য দোয়া করবা ওয়াকুর রব্বির হামহুমা কন্যা যুবকরা বলো না ওয়াকুর রব্বির হামহুমা একটু সব যুবকরা বলেন এমন হতে পারে আপনার আব্বা আম্মা কবরে গেলে গুনাহ মাফ হয়ে যেতে পারে ওয়াকুর রব্বির হামহুমা অর্থ কি হে আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ আমার আব্বা আম্মা আমার ছোট বলে যেমনে মায়া করছুন আমার আব্বা আমার আপনি এইভাবে রহম করেন তাহলে আল্লাহ দোয়াটাও শিখাই দিছে কতদিন মনে তো খেদমত করবেন সেটাও জানাই দিছে কেমনে কথা বলবেন সেটাও জানাই দিছে এরপর যদি আমরা যদি সেই বিধান আল্লাহর কথা না মানি শাস্তি আছে না নাই আর যদি আছে না নাই তাহলে আজকে থেকে ওয়াদা আমরা এবাদত করব একজনের তিনি কে সেজদা বাবার মালিক কে এক দুই নম্বর হলো আমার নবীকে জানের চাইতে মহব্বত করতে হবে আউলিয়া ক্রামের সোহবতে যেতে হবে মা বাবার খেদমত করতে মাঝে মাঝে নেশা করতে কি আবার শুধু আসতইল হবে 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 না
সাবধান কইয়া দিলাম নেশা করলে কিব কইয়া দেই এক নম্বর নেশা করলে শরীর একটা বাবাইবো দুই নম্বর একটা চেইন লাগাইবা গলার আর হাতের মধ্যে এত বড় ব্যস্তাই মুড়া কারেন্টের তার দিয়া লাগাইবা বালা তিন আঙ্গুলে তিনটা আংটি লাগাইবা এরপরে শরীরে পিছন দিক একবার সি হয়ে যাবো গা একটা ফ্যান লাগাইবা ফোরা অক্করে নিচে নেমে যাবো গা এরপরে রাত্রিবেলা খাইবা খাওয়ার পরে বোনির প্রতি যে মায়া মার প্রতি যে মায়া বাপের প্রতি যে সম্মান এই সম্মান আস্তে আস্তে কমে যাবে কথা কন ঠিক না বেটি এরপরে ঘুম ভাল লাগতো না খাওন ভাল লাগতো না সমাজের মানুষ কইব এই মুখের ফুলাটা নষ্ট হয়ে গেছে গা তোমার কারণে তোমার বাপের সম্মান হারাইব মার সম্মান নষ্ট হইব তোমার জীবন ধ্বংস হইব তোমার ভবিষ্যৎ ধ্বংস হইব তোমার শরীর ধ্বংস হইব তোমার এনার্জি নষ্ট হইব তোমায় আস্তে আস্তে রাস্তার মধ্যে কুত্তার মতন মরণ হইব ক্ষতিটা কি তা আমার না তোমার তো ঠিক আছে নি তো আমি কইছি আমার লাগে না আপনার জন্য কইছি আপনার জন্য বই লাগে সে বাবা রে খবরদার আমি তো সিগারেট খাই না খাই দেখছেন কখনো আমি পান খাই না খাই আমি নেশা করি না করি আমি সুদ খাই না খাই আমরা এলাকা তো সুদ এখন ঘরে ঘরে চলে গেছে সুদ কইতাম নি আবার নিয়ে অভিযোগ করে যায় থানার মধ্যে আমাদের ডর করে সুদ করে পাওয়ার বেশি না টেয়া বেশি পাওয়ার বেশি তা না আজকে থেকে ওয়াদা খাইছেন জন খাই লাইছেন ঠিক আছে অনকে তো ফেটে থেকে বাইর করে দিতে পারবে যে সুদে টেহাদা খাইয়া পায়খানা থেকে ফালাই দিছেন এটা তুই লাইন না আবার মুখ দিয়ে বাইর করতে পারবেন খাইছেন তো খাইছেন হয়তো একটা রাস্তা দেখাই দিয়া যায় অন্যায় জন করছেন খাইয়া জন লাইছেন ওই আজকে থেকে উলসা পাড়াতে আজকে ওয়াদা করেন আমরা কোনোদিন নেশা কর সরি আমরা কোনোদিন সুদ খাবো না আওয়াজটা কমিয়েছে ফলাফান আমরা সুদ খাবো না আচ্ছা সুদ যে হারাম এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা তো আপনারা আমার ফতোয়া দিবেন হারাম করছে কেডা এই সুদকুর সুদ খাইতে খাইতে সমাজে টিয়া হওয়ার পরে আমরা সুদকুর রে এমন প্রমোট করছি ও ডাহা থাকলো আব্বা 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 করে ডাইক আইন না গ্রামের মসজিদ সভাপতি বানাই মনটা ক যাকে দিকে যাই লাভ না আমার মনে হেওয়াজ করলাম নাই তাইলে সুদ মসজিদের সবচাইতে নিরাপদ জায়গা মসজিদের সবচাইতে রহমতের জায়গা মসজিদের সবচাইতে উত্তম জায়গা ওই জায়গার ভিতরে যে হারামখুর সভাপতি ও তাইলে এখানে এই সমাজ আর কিছু আছে দরকার হয় আম গাছের তলে নামাজ পড়ুন দরকার হয় টিনের ঘরে সালে নিছে নামাজ পড়ুন কিন্তু সুদ করে টিহা দিয়ে আইন না মসজিদ বানাইতাম না কথা কন ঠিক না বেঠে আজকে থেকে আমার ফুলাবান্ডি করি ফুলাবান্ডি একটু হাত তোলেন তো দিয়ে দিই ফুলাবান্ডি করি অ্যাকশন অ্যাকশন সুদ খোরের বিরুদ্ধে এই কথা যে কয়ে গেছে সওয়াল কিন্তু আমার মন্দ করবো তা আপনারা জবাব দিতে পারবেন নি ডাইরেক্ট কবেন তাহির হারাম করে বাংলা ওয়াশ করে গেছে হারাম করে সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আহাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন কথা বলেন ঠিক না বেঠে তাহলে আজকে থেকে ওয়াদ আমরা সুদ খাবো না একবার আহি দিন কে হুজুর সুদের ওয়াদ দি সেট চালান গুশের ব্যাপারে কিছু করনা গিল্লে গিয়া গুশের ব্যাপারে আমার নবী কইয়া গেছে আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিল নার যে ঘুষ খাইব যে ঘুষ দিব দুইটাই সমান অপরাধী কথা বলেন ঠিক না বেঠে যে ঘুষ দিব ঘুষ খাইব দুটোটাই জাহান্নামের আগুনে জ্বলবো তাহলে আমি ওয়াজ করছি জান্নাতের শুভ সংবাদ লাস্টে নিয়ে গেছি জাহান্নামের দিকে তাইলে আজকে থেকে আপনারা বলেন আমরা কি জান্নাত চাই না জাহান্নাম চাই জান্নাত চাইলে ঈমানের দরকার আছে না নাই জান্নাত চাইলে নবীর ঈমানের দরকার আছে না নাই জান্নাত চাইলে আল্লাহর মানার দরকার আছে না নাই জান্নাত চাইলে ওলি আল্লাহর মানার দরকার আছে না নাই আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম আতিউল্লাহ মানে হলো আল্লাহর আনুগত্য করো ওয়া আতিউর রাসূলা মানে হলো রসূলের অনুসরণ করো ওয়া উলিল আমরি মিনকুম মানে হলো আল্লাহর ওলির অনুকরণ করো একটা আনুগত্য একটা অনুসরণ একটা অনুকরণ এই জন্য আল্লাহ একটার পাশে আর একটা লাগাই দিছে আল্লাহ রাসূল মুর্শিদ জোরে কেন সুবহানাল্লাহ এইগুলো বাবারে এগুলো যদি আপনি ভাঙ্গে না বুঝান সমাজের মানুষ তো বুঝতো না কথা কন ঠিক না বেঠে এই জন্য আমরা হালাল হালাল বলি হারামকে হারাম বলি আমরা কখনো হারামকে হালাল বলি তাহলে আজকে থেকে ওয়াদা আমরা মা বাবার মনে কষ্ট দিমু না এখন বুকে হাত দিয়ে বলেন আমি তাহিরি যে ওয়াজ করছি আপনারা কোন আমি কারো বিরুদ্ধে বলছি না দলিলের বাইরে কোনো কথা বলছি না বিনা প্রয়োজনে একটা কথা বলছি এরপরও যদি সহালবেলা বাজারে গিয়ে দোকানে যায় এখন কি তা ওয়াজ করছে আয়া বগর বগর কইরা গেছে তার মানে বোঝা গেল যে আপনারা আল্লাহ বিবেক দিছে না যাক
জি জি ফোন এক ঘন্টা হয়ে গেছে মাইক ধরছি ফোন এক ঘন্টা হয়ে গেছে সময় মনে হয়েছে দূরে গেছে নাকি এখন উলচা মারা মানুষ যে ভালোবাসা দিচ্ছে আমার তো যাইতে মন চাইতেছে না যাক অসুবিধা নাই আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ মসজিদ আজান হয়ে গেছে আমিও শেষ আর আমি যদি এক জায়গায় যাবো এই মাহফিলটা বাড়ি বাড়ি ভিতরে হওয়াতে আপনার কি সুখ হয়েছে না কষ্ট হয়েছে দেখো সুখ হয়েছে এই যে হার হয়েছে যে কষ্ট হয়েছে না দাঁড়ার হয়েছে তো কষ্ট হয়েছে না হয়েছে তো এটা যদি মাঠটা যদি কেমন লাগলো তো আগামীতে এই মাহফিলটা মাঠে হোক আপনারা চান কি চান না আমি উলচাপাড়াবাসীকে বলে দিব আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে আপনি আপনারটা করেন আমাদের সাথে যদি মতাদর্শী ভিন্নতা থাকে আমরা আমাদের আলোচনা সাপেক্ষে সমাধান করব ওলামায় ওলামা কেরাম মিলে থাকার দরকার আছে না নাই আল্লাহ রাস্তা আর ঠেলা ঠেলি কইরা ইহুদি খ্রিস্টান নাস্তিকরা আর সুযোগ কইরা দিয়েন না কথা গণ ঠিক না বেটে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু